আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয়া নিউজ বিডিতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে বলেন জার্মানির প্রেসিডেন্ট। থাকছে পানির দাম বাড়াবে না ঢাকা ওয়াসা। সবশেষে থাকছে মোদীর সফর নিয়ে উস্কানি না দেওয়ার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ অসাধারণ উন্নয়ন অর্জন করেছে এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেশটিতে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। এক লিখিত বার্তায় বাংলাদেশ নিয়ে এমন চমকপ্রদ মন্তব্য করেছেন জার্মানির প্রেসিডেন্ট। মঙ্গলবার 23 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালার সপ্তম দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এই বার্তা পড়ে শোনান। বার্তায় জার্মানির প্রেসিডেন্ট আরো বলেন, উদ্ভাবনী উন্নয়ন নীতি ও কৌশল গ্রহণ করে বাংলাদেশ স্পষ্টভাবে দারিদ্র হ্রাসে সফল হয়েছে। বাংলাদেশের শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি এবং উদার মানবিক সম্পৃক্ততা, বিশেষ করে স্বদেশ ভূমি থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয়দানকে বিশ্ব অত্যন্ত মর্যাদা দেয়। তিনি বলেন, আমাদের সময়ের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো, বিশেষ করে চলমান মহামারী পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তন, কেবল তখনই মোকাবিলা করা সম্ভব হবে যদি আমরা একসঙ্গে কাজ করি। এই ধরনের সহযোগিতার জন্য আমাদের বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং সামনে সকল কার্যক্রমে সাফল্য কামনা করেছেন। করোনা ভাইরাস পরিস্থিতির বিবেচনা করে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে ঢাকা ওয়াসা। মঙ্গলবার 23 মার্চ বিকেলে ওয়াসার বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওয়াসার বোর্ড সভার একজন সদস্য জানিয়েছেন, তিনি বলেছেন, প্রতি বছর মূল্য স্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পানির দাম নির্ধারণ করে থাকে ওয়াসা। সেই অনুযায়ী আগামী 1 জুলাই আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্য পানির দাম 5% হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল, কিন্তু করোনা মহামারী পরিস্থিতি বিবেচনা করে পানির দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। ওয়াসার বোর্ড সভায় এই সদস্য আরো জানান, প্রস্তাবিত দামে প্রতি ইউনিটে 1000 লিটার পানির দাম আবাসিক ব্যবহারের জন্য 15.80 টাকা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য 42 টাকা। এই দাম বর্তমানে রয়েছে 14.46 টাকা ও 40 টাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আমন্ত্রণ জানানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, 71-এর মুক্তিযুদ্ধে প্রধান মিত্র ছিল দেশ ভারত, তাই বাংলাদেশ ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। মঙ্গলবার 23 মার্চ ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ এসব কথা বলেছেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন কিংবা অন্য কোনো বিষয়ে যোগসূত্র নেই। তিনি আমন্ত্রিত অতিথি। সরকারকে পরাজিত করতে বিএনপি সংগঠিত হতে শুরু করেছে। বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিকভাবে সংগঠিত হলে ভালো, কিন্তু দেশে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে অস্থিরতা তৈরি করতে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয়, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবেলা করবে। বর্তমানে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত। বিএনপি প্রথম প্রশাসনে রাজনীতিকরণ শুরু করে আর শেখ হাসিনা সরকার প্রশাসনকে রাজনীতি মুক্ত করে এবং মেধা সন্নিবেশ ঘটায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমান প্রশাসন অনেক দক্ষ ও যোগ্যতা সম্পন্ন। রূপকল্প 2021 SDG, রূপকল্প 2041 তথা ডেল্টা প্ল্যান সহ দীর্ঘমেয়াদী ভিশন বাস্তবায়নের জন্য সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন। প্রশাসন নয়, বিএনপি আগাগোড়া ব্যর্থ। সরকার নাকি বিরোধী নেতা কর্মীদের নির্যাতনের জন্য আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিএনপি নেতাদের, এমন অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, বাংলাদেশ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, উচ্চ ও নিম্ন আদালতে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই। এজন্যই আওয়ামী লীগের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে আদালত রায় দিয়েছে এবং অনেক সোজা দুঃখিত সাজা ভোগ করছে। সেতুমন্ত্রী বলেন, সরকার বা আওয়ামী লীগ স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী বলে বিশ্বজিৎ, নুসরাত আবরার ও বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দলীয় কর্মীদের রক্ষা করতে চায়নি। আইনের প্রতি সম্মান আছে বলে বিচারিক প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে চায় না, বরং বিএনপি দ্বিধাচারিতার আশ্রয় নেয় আইন আদালতকে ঘিরে। ওবায়দুল কাদের বিএনপি মামলায় জিতলে বলে বিচার বিভাগ স্বাধীন আর হারলে বলে সরকার হস্তক্ষেপ করছে বলেও মন্তব্য করেন। করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লোক সমাগম, মার্কেট, স্টেশন, ফেরি ইত্যাদি এলাকায় অনেকেই মাস্ক পরিধান করছেন না। যেই
জীবনযাপনের জন্য আমরা ব্যস্ত, মাস্ক পরিধান না করার মতো অবহেলা আমাদের প্রিয় জীবন থেকে ছিটকে দিতে পারে। এই সময় তিনি নিজের ও পরিবার পরিজন সন্তানদের কথা ভেবে হলেও শতভাগ মাস্ক পরিধান করার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সচেতনতা তৈরিমূলক প্রচার অভিযান চালানোর অনুরোধ জানান ওবায়দুল কাদের।